সেই শহরে এত বড় নিত্য কথা আমাদের কান্না হাসি আমাদের দুঃখ ব্যথা আমাদের এই শহরে এত বড় নিত্য কথা আমাদের নিত্য দিনে ধরা হয় স্বপ্ন বাজি স্বপ্ন ভালোবাসা লক্ষ্য বেঁচে থাকার দুঃখ কষ্ট ভুলে আমার কি হবে? আরে কেউ এটা কি পেট ভরানোর জন্য দিছে নাকি? এটা হইতেছে ক্ষুধা নাশক থুজা 1002। যা বিরক্ত করিস না, আমারে লিখতে দে। তা লিখতেছটা কি? এসব লিখে দেখি কি হবে। বাড়িওয়ালা বাসা থেকে বের করে দিয়েছে, আজ তিন দিন হলো পার্কে পার্কে আমরা, এইভাবে কি হয় নাকি? আরে বেকুব, এই জন্যই তো লিখতেছি। কি লিখতেছি জানিস? একটা মার মার কাট কাট বই। বইয়ের নাম হচ্ছে ধনী হওয়ার 101টি উপায়। এই বই প্রকাশকদের হাতে পড়লে একেবারে নগদ টাকায় কিনে নেবে, তখন তোর আর আমার এই অবস্থা থাকবে না। যা যা একটা চায়ের ব্যবস্থা করতে পারিস না? যা ঠান্ডা না গরম? ঠান্ডা আছে, গরম আছে। দে আমার এক কাপ গরম চা দে। আর ওই যে গাছের নিচে এক বেটা বসে আছে না, বসে লেখালেখি করতেছে, তারে গিয়া এক কাপ ঠান্ডা চা দিয়া যা। একটা টুল হবে না? 200 টাকা দেবো, 200 টাকা 10 মিনিটের টুল তাইলে হবে। আচ্ছা, এই যে 100 টাকা অ্যাডভান্স দিয়ে দিচ্ছি, এখনই নিয়ে আসছি, এখনই নিয়ে। মামা, একজন লোক আপনার এই টুলটা 10 মিনিটের জন্য ভাড়া চাচ্ছে, বলছে 200 টাকা দিবে। ফাজলামি করো না। না মামা, সিরিয়াস। এই যে 100 টাকা অ্যাডভান্সও দিছে, বলছে কাজ শেষ হলে বাকি 100 টাকা দিবে। 10 মিনিটের জন্য টুল দিয়ে কি করবে?
সেটা জানে আমাদের কি দরকার, আমাদের 200 টাকা বেলি তো হয়েছে। দে টাকা দে, না ঘড়ি দেখে 10 মিনিট কিন্তু। ওইটা নিয়ে তুমি ভাবো না। এই দুর্দিনে 100 টাকা কম কি, কিন্তু 10 মিনিটে টুল দিয়ে লোকটা কি কাজ করবে? ভাই অনেক ধন্যবাদ, জীবনের শেষ মুহূর্তে এসেও আপনার মতো একজন ভালো মানুষের সন্ধান পেলাম। দুনিয়ায় তাহলে এখনো ভালো মানুষ আছে। ভাইজান, টুলের ভাড়া বাবদ বাকি 100 টাকা কখন দিবেন? আমি মারা গেলে আমার পকেট থেকে 100 টাকা তুলে নেবেন, কোনো সমস্যা নাই। হে পৃথিবী, বিদায় বিদায় পৃথিবী, চির বিদায়। আরে তুলি তো আপনি আমাদের মাঠের কিছু ফাঁসাইতেন, ধর ধর কল 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 কল। হ্যাঁ নিজে নিজে মারা গেল, আমাদের কি? চুপ থাক, বেদুক কোথা থাক, ধর 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 ধর। ভাই বসুন, ভাই বসুন, বসুন। ভাই ভাই ভাই, তাকান তাকান তাকান। আচ্ছা ভাই, আপনার সমস্যাটা কি আমারে খুলে বলুন তো, কেন আপনি আত্মহত্যা করতে চাইতেছিলেন? ভাই আমি একজন প্রকাশক, বইয়ের ব্যবসা করি, জীবনে 500 বই বাইর করছি, সব বই ফ্লপ, একটা চালু বই বাইর করতে পারিনি। আমার বাইতে থাকার কোনো অধিকার নাই স্যার, আমি আমার জীবন। ভাই 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 শুনেন শুনেন ভাই শুনেন, আপনাকে আত্মহত্যা করতে হবে না। মানে? মানে সারা জীবনে আপনি 500 বই বাইর করছিলেন, সব ফ্লপ, এই দুঃখে আত্মহত্যা করতে চাইতেছিলেন। যে শোনেন, আপনার আর আত্মহত্যা করতে হবে না। ভাই না, আমাদের জন্য 2 কাপ গরম চা নিয়ে আসো, আর 1 কাপ ঠান্ডা চা এনে তোমার মাথায় ঢালো, মাথা ঠান্ডা করো। ব্যাটা বেকু, এখনই তো জেলে ঢুকাইছিলাম। ভাই শোনেন, জীবনে তো অনেক বই বাইর করছেন, শেষ 1টা বই বাইর করেন। কি বই? অসাধারণ অসাধারণ, এইরকম পাণ্ডুলিপি তো আমার দরকার। আমি এটা নগদ টাকায় কিনে নেব, বলুন কত চাই আপনার? এখানে ধনী হবার 101টা কৌশল আছে, প্রত্যেকটা কৌশল মাত্র 1000 টাকা করে হলো 1 লাখ টাকা। কোনো বিষয়ই না, তবে 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 একটা কৌশল কিন্তু আপনাকে করে দেখাতে হবে, যে 101টা কৌশলের প্রতিটিই কার্যকরী। কোনো ব্যাপারই না, বলেন কোন কৌশলটা, যে কৌশলটা বলবেন সেটাই করে দেখাবো। যে কোনো একটা করে দেখালেই হবে, এই পেয়েছি, এইটা করে দেখান, প্রেত কেন্দ্র। হ্যাঁ ঠিক আছে, করে দেখাবো, তবে তবে একটা বাড়ি লাগবে। ও আচ্ছা, ভালো কথা। আপনি গাছতলায় কেন? আপনার মতো একজন প্রতিভা গাছতলায় বসে লিখছেন। দেখুন, বিদ্যাসাগরের মতো মানুষ ল্যাম্পপোস্টের নিচে বসে লিখেছেন, আর আমরা তো কোন ছায়। বাবা অসাধারণ অসাধারণ বলেছেন। দাঁড়ান দাঁড়ান, আমি আপনার বাড়ির ব্যবস্থা করছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি, কে? ও আচ্ছা শোনো, গ্রিন রোডের বাসাটা খালি আছে না, ওখানে আমার 2 জন লোক উঠবে 3 মাসের জন্য। হ্যাঁ হ্যাঁ আজই উঠবে। হ্যাঁ ঠিক আছে। রে সাইনবোর্ড লাগাইছিস? পত্রিকায় বিজ্ঞাপন দিছিস? দিছি। লিফলেট ছাপতে দিছিস? দিছি। কিন্তু মামা, এইখানে বিজ্ঞাপন দেখা কে আসবো? আরে আসবো আসবো, ঢাকা শহরে পাগলের অভাব নাই। এই এই বোধহয় কাস্টমার আসছে, শোন তুই ভালো করে 2 কাপ চা বানাই নিয়ে আয়। কাস্টমার আসলেই প্রথম সুন্দর 2 কাপ চা দেবো, হ্যাঁ? তারপর যা যা বলেছি মনে আছে তো?
এটা কি কেক কেন্দ্র? সুস্বাগতম, আপনি আপনার কাঙ্ক্ষিত ঠিকানায় চলে এসেছেন, প্লিজ বসুন। আপনি আমাদের প্রেত কেন্দ্রের প্রথম কাস্টমার, তাই কোম্পানির তরফ থেকে আপনাকে শুভেচ্ছা। এখন বলুন, আপনার জন্য আমরা কি করতে পারি? কিন্তু তার আগে আমার জানা দরকার, এই প্রেত কেন্দ্র আপনারা কেন খুলেছেন? সুন্দর প্রশ্ন করেছেন, এরকম একটা বুদ্ধিদীপ্ত প্রশ্ন করার জন্য কোম্পানির তরফ থেকে আপনাকে আবারও শুভেচ্ছা। দেখুন, আপনি একটু বেশি কথা বলেন, আসল কথাটা বলুন তো, এই প্রেত কেন্দ্র কেন খুলেছেন? আসলে কি জানেন, এই দেশটা বারো ভূতে লুটে পুটে খাচ্ছে, চারদিকে শুধু ভূত আর ভূত। স্যার, লিফলেট। এই যে আমাদের কোম্পানির লিফলেট, এটা ভালো করে পড়ুন, দেখবেন সব কিছু পানির মতো পরিষ্কার হয়ে গেছে। একি লিফলেটে এত বানান ভুল? ওই যে বললাম ভূত, ছাপাখানায় ভূত, আমাদের দৈনন্দিন জীবনের সর্বক্ষেত্রে ভূতের উপদ্রব। এই দেখুন, আমাদের কোম্পানি থেকে এখনো টেলিফোনের জন্য দরখাস্তই জমা দেওয়া হয়নি, টেলিফোনের বিল এসে হাজির। ভূতের বিল, আমাদের চারদিকে শুধু ভূত আর ভূত, নানা বর্ণে নানা ফর্মে। এই ভূতের উপদ্রব থেকে দেশকে রক্ষা করতে না পারলে দেশের উন্নয়ন কখনোই সম্ভব না। আইডিয়াটা খারাপ না। হ্যাঁ নিন চা খান। আরে ভূত না, ও আমার অ্যাসিস্ট্যান্ট। এই তোর এই অবস্থা হলো কেমনে? চুলার মধ্যে ফু দিতে গিয়া এই অবস্থা। আচ্ছা বলুন, আপনার সমস্যাটা কি? আমার সমস্যাটা ভূতুরের, আমার মোবাইলে ভূতুরের ফোন আসে, ফোন ধরলে ও পাশ থেকে ফোঁস ফোঁস করে কেউ শ্বাস ফেলে। আপনার মোবাইল কোন কোম্পানির? নাগরিক। প্রিপেইড না পোস্টপেইড? প্রিপেইড। কত টাকার কার্ড ভরেন, 300 টাকা না 600 টাকা? উফ, আপনি এত বেশি কথা বলেন, এগুলোর সাথে ভূতুরে কলের কি সম্পর্ক? আপনার চার্জ কত? 400 টাকা আর ভ্যাট 20 টাকা, 420 টাকা। এই আপনার টাকা, আর এটা আমার কার্ড, আমার ফোন নাম্বার, দয়া করে দেখবেন ভূতুরে কলটা যেন বন্ধ করা যায়। আবার নিজেরাও ভূতুরে কল দেওয়া শুরু করেন না। অবশ্যই, চা খান, চা ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা প্লিজ, চাটা একটু চেক করে দিন। মানে? একটু চেক করে দিন। কাজটা কি ঠিক হলো? এই মেয়ে কি আর আসবে বলে মনে হয়? আরে এইটাই তো আমাদের টেকনিক, কাজ করতে হলো না কিন্তু টাকা পেয়ে গেলাম। এটা কি প্রেত কেন্দ্র? জি। একটা ভূতের সমস্যার কথা বলতে পারি? অবশ্যই বসুন। না বসবো না, এই একটা ভূত সবসময় আমাকে জ্বালাচ্ছে, রাত হলেই না চারপাশে ঘুরঘুর ঘুরঘুর করে। তারপর হঠাৎ গলাটা চেপে ধরে। ভাগ্নে, প্রেত কেন্দ্রটা মাঠে মারা গেল রে। সেদিনে পাগল যেভাবে গলা চেপে ধরছিল, একটু হলে তো মারাই গেছিলাম। কিরে কথা বলতেছিস না যে? দেখতেই পারতেছ মাছ ধরতেছি। হেই, তোর ব্রেন তো একেবারে গেছে রে। গাছে মাছ ধরতেছি বলে আজকে পেপারটা পড়েন, আন্ডারলাইন করা সংবাদগুলি হেডলাইনটা একটু পড়েন, তাহলে বুঝবেন। বিচার চাইতে গিয়ে উল্টা নিজেই গ্রেফতার। দেশের মানুষের জনপ্রতি ঘুষের পরিমাণ জনপ্রতি আয়ের চেয়ে বেশি। বিশ্ববিদ্যালয় শিক্ষক আরেক বিশ্ববিদ্যালয় শিক্ষককে খুন করেছেন। ধনিয়া পাতার কেজি 1000 টাকা। এসবই তো দেখতেছি উল্টা খবর।
এই জন্যই তো উল্টা গায়ে দায় মাছ ধরতেছি। এই পাইছি একটা, পাইছি। এই দেখ দেখ, একেবারে তাজা মাছ কিনে আনছি। মাছ মাছ তো আমিও ধরছিলাম একটা। এটা কি গাছের মাছ না পুকুরের? গাছের মাছ? হ্যাঁ, গাছেও মাছ ধরে, আমি ধরছিলাম তো একটা। এই যে বাড়িওয়ালা আঙ্কেল, দেখেন মামা যেন আমাকে কোথায় ধরে নিয়ে যাচ্ছে। ওকে ওকে এইভাবে ধরে কোথায় নিয়ে যাচ্ছ? আজ সকালে ঘুম থেকে উঠেই উল্টা পাল্টা কথা বলা শুরু করছে, আমার মনে হয় মাথা নষ্ট হয়ে গেছে। আঙ্কেল, এটা কিসের মাছ, গাছের না নদীর? গাছের মাছ? গাছের মাছের স্বাদ বেশি, আমি ধরছিলাম একটা, ভিতরে যেয়ে দেখেন এখনো লাফাচ্ছে, মামা বিশ্বাস করতে চায় না। দেখছেন এরকম উল্টা পাল্টা কথা বলতেছে, ডাক্তারের কাছে নিতেছি, ইমিডিয়েট চিকিৎসা দরকার। তো বাড়িটা দেখতেছি আস্তে আস্তে পাগলের রাত দেখানো হয়ে যেতেছি। জোরে শ্বাস নাও, আবার না। কিছুই পেলাম না। রোগ বালাই কিছুই পেলেন না? রোগ বালাই না, হার্ট, ফুসফুস, কিডনি কিছুই পাচ্ছি না, চর্বির যে লেয়ার পড়েছে। তবে ঘাবড়ানোর কিছু নেই, দুফোঁটা ওষুধ দিয়ে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। দেখি একটু হা করো, হা করো বাবা, একটু হা করো, হা করো। আশ্চর্য, মাত্র দুই ফোঁটা ওষুধ দিয়ে রোগী ভালো করে তুললেন। কথায় বলে না, রোগী ওষুধ খেলে ভালো হয় এক সপ্তাহে, না খেলে লাগে 7 দিন। কি বুঝলেন? কিছুই বুঝলাম না। একটু আগে ওকে যে দু ফোঁটা ওষুধ দিয়েছি ওটা আসলে কি ছিল জানেন? কি ছিল? পানি, জাস্ট পানি। আর ও ভাবলো কঠিন কোনো ওষুধ দিয়েছি, নিজের মানসিক শক্তিতেই ও ভালো হয়ে গেল। মানুষের আসল শক্তি আসলে নিজের মধ্যে, মানসিক শক্তি। কথায় বলে না,
রুগী ভালো করেন ঈশ্বর, আর ডাক্তার ভিজিট নেয়। কথাটা কে বলেছে জানেন? কে বলেছে? আমিও জানি না। দিন 200 টাকা দিয়ে বিদায় হন। মাত্র 2 ফোঁটা ওষুধের দাম 200 টাকা? এটা 2 ফোঁটা ওষুধের দাম না, এটা আমার বুদ্ধির দাম। পাইছি বুদ্ধি। সাইনবোর্ড লাগাইছি, পত্রিকায় বিজ্ঞাপনও দিয়ে আসছি, কিন্তু মামা মানসিক চিকিৎসার আপনি কি জানেন? ওষুধপত্রই বা পাইবেন কোথায়? এইটা কি? পানি, স্রেফ পানি। আর এটা ড্রপার, জাস্ট 2 ফোঁটা পানি দেব, রোগ ভালো হয়ে যাবে। রোগ ভালো করবেন উপরালা, আর ভিজিট নেব আমি। কি বুঝলি? এটা কি মানসিক রোগ নিরাময় কেন্দ্র? জি, বসুন। আপনার রোগটা বুঝতে পেরেছি। বোঝেননি, রোগটা আমার না। তাহলে কার? আমার বিড়ালের। জানেন তো, বিড়াল অলওয়েজ রানিং আফটার মাউস, কিন্তু আমার বিড়াল ইঁদুর ধরে না। কি ধরে? এই মাউস ধরে। ও, বিড়ালটা এই মাউস ধরে? আপনার বিড়ালটা মানসিকভাবে ইমব্যালেন্সড। আপনি তো ভুল জায়গায় এসেছেন, আপনি পশু ডাক্তারের কাছে যান। ভাই না, তাড়াতাড়ি আমার জিভলায় 2 ফোঁটা পানি দাও। বলুন ভাই, আপনার সমস্যা কি? আমি যে মেয়ের সঙ্গে প্রেম করি সে মেয়েরই অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। এখন কন্যাদায়গ্রস্ত বাবারা আমার সঙ্গে চুক্তিতে আসতে চাচ্ছে, তাদের বিয়ে না হওয়া মেয়েদের সঙ্গে মিনি প্যাকেজ প্রেম করার জন্য। কিন্তু এ যে কি মানসিক কষ্ট, আমি পাগল হয়ে যাব। ভাই আমাকে বাঁচান। এক গ্লাস পানি হবে? আপনাদের পিয়ন কই? মাশাআল্লাহ, পিয়নের স্বাস্থ্য তো খারাপ না। এই এক গ্লাস পানি দাও তো। এই যে বাবা, তুমি এখানে? তোমাকে আমি মহিষ খোঁজা করছি। ওদিকে মলি তোমার অপেক্ষায় উত্তরা পার্কে বসে এতক্ষণে হয়তো 1 কেজি বাদাম খেয়ে ফেলেছে। এমনিতেই মেয়েটার পেটে সমস্যা। এই যে, এই নাও সিএনজি ভাড়া, যাও জলদি যাও। দেখলেন, দেখলেন তো ভাই, টাকাটা আমাকে দিন, আমিও আনবারে। আমার বিয়ে করা খুব জরুরি, যদি মেয়ে পছন্দ হয়। ফুল নেবেন? ফুল? ফুল কই? এ তো দেখছি লতা পাতা। এটা ডুমুরের ফুল তো, তাই দেখা যায় না। আমার সঙ্গে ফাজলাম, যা ভাগ।
আপনি সেই ছেলে যার সঙ্গে প্যাকেজ প্রেম করলে মেয়েদের অন্য জায়গায় বিয়ে হয়ে যায়? না না মানে নানা দাদা ডেকে কোনো লাভ নেই। এই আসার সময় হলো, দু ঘন্টা ধরে একজন সম্ভ্রান্ত মহিলাকে পার্কে বসিয়ে রাখার শাস্তি কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? না না মানে না রে, এভাবে হবে না। এইসব কেন্দ্র ফেন্দ্র দিয়ে কোনো লাভ নাই। সাইনবোর্ডটা খুলে ফেল, নতুন বুদ্ধি বের করতে হবে। পেয়েছি। আচ্ছা তুই না আগে গান গাইতি? একটা সঙ্গীত বিদ্যালয় করি। হ্যাঁ আচ্ছা, সঙ্গীত বিদ্যালয়। আচ্ছা ভাই, এটা মানসিক রোগ নিরাময় কেন্দ্র না? একটু আগেও ছিল, এখন আর না। এখন তাহলে কি? বোধহয় সঙ্গীত একাডেমি। বাহ দারুণ তো। আচ্ছা ভাই, একটা মানসিক সমস্যা সমাধান করা যায় না, বড় বিপদে আছি। দাঁড়ান দেখি। মামা, একটা শেষ সমস্যার সমাধান করবেন, একজন লোক অনেক করে রিকোয়েস্ট করছেন। ভেতরে পাঠা। যান। আসুন 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 আসুন, বসুন প্লিজ। হ্যাঁ বলুন, আপনার সমস্যা কি? আমি মানসিকভাবে দিন দিন সাংঘাতিক দুর্বল হয়ে যাচ্ছি। কেন? রাস্তায় বেরোলেই আমি হাইজ্যাক হই। আমি যেন ঢাকা শহরে সব হাইজাকারদের টার্গেট হয়ে গেছি। এই বিপদ থেকে আমাকে বাঁচান যায় না। প্লিজ ভাই, কোনো পাথর টাথর আমাকে দিন। পাথর? ওই যে যে পাথরে শনির দশা কাটে, আমাকে শনির দশায় পেয়েছে। দেখুন ভাই, আপনি ভুল জায়গায় এসেছেন, এটা জ্যোতিষ কেন্দ্র না। প্লিজ ভাই, একটা পাথর টাথর আমাকে দিন। আরে দূর ও মহা যন্ত্রণায় পড়লাম তো, বললাম তো আমার কাছে একটা পাথরও নেই, নট এ সিঙ্গেল স্টোন। একটা পাথর অবশ্য আছে আমার বাম কিডনিতে, চলবে? ভাই না, দুনিয়ার উল্টা পাল্টা লোক আসা শুরু করছে, চল ঘরের তালা দিয়ে ঘুরে আসি। কোথায় যাবেন? আসলে যাই, গায়ে বাতাস লাগাই আসি। চলুন। এই সিনজি, যাবা? এই কথা বলো না কেন, না গেলে কিন্তু পুলিশ কন্ট্রোল রুমে ফোন করবো। মামা, সিএনজি আলো তো যেতে চায় না, পাত্তাই দেয় না। পাত্তা দেয় না? দাঁড়ান, পাত্তা দেওয়াইতেছি।